মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন দুই রাম ভগবান এবং মনোজ। বিজেপি সরকার ত্রিপুরা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর মধ্যে অনেক মন্ত্রী শুরু থেকে নানান দপ্তরের দায়িত্বে সামলেছেন, কিন্তু এবারের মন্ত্রিসভায় দেখা যাবে না তাদের। বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উজ্জ্বল উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। নতুন করে মন্ত্রী হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু সেই মন্ত্রীদের তালিকায় নেই পুরনো চার মন্ত্রীর নাম। বলা যায় মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লেন দুই রাম সহ ভগবান, সেই সঙ্গে বাদ পড়েছেন মনোজ কান্তি দেব। 2018 সালে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর মন্ত্রিত্ব পেয়েছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। পরবর্তী সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয় আরও তিন মন্ত্রী তথা বিধায়কের নাম। সে তিন মন্ত্রী হলেন সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল এবং বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া, পাবিয়াছড়া বিধায়ক ভগবান চন্দ্র দাস। আশা করা হচ্ছিল পুরনো সব কজন মন্ত্রীর নামই থাকবে এবার, কিন্তু তার হলো না। প্রফেসর ডক্টর মানিক সাহার মন্ত্রিসভায় স্থান পেলেন না বর্তমান চার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী। এর জায়গায় নতুন করে নাম উঠে এসেছে যাদের, তারা হলেন কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা, ফটিকরায় বিধায়ক সুধাংশু দাস, চণ্ডীপুরের বিধায়ক টিঙ্কু রায়, জুলাইবাড়ির আইপিএফটি বিধায়ক শুক্লাচরণ নুয়াতিয়ার নাম। নবনির্বাচিত সকল মন্ত্রীরাই বুধবার শপথ নিয়েছেন বিবেকানন্দ ময়দানে। নতুন মুখ এবারের মন্ত্রিসভায় দেখা যাবে তা মোটেও নয়, এবারের মন্ত্রিসভায় দেখা যাবে পুরনো মন্ত্রীদেরও। যেমন প্রণজিৎ সিংহ রায়, সান্ত্বনা চাকমা, সুশান্ত চৌধুরীদের মতো অনেককেই দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।